আর যে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো মানে এই শীতকালে এই বছরে যতদিন ধরে সবজি নিয়ে আড়াতে যাচ্ছি আজ হলো সবথেকে বেশি ঠান্ডা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই যে দেখুন আমি এখন ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন আমি রেশন তুলতে যাচ্ছি আর এই পেছনে ওই বাগানটাতে মৌমাছির চাক আছে প্রচুর মৌমাছি উঠছে এখানে তো চলুন যাওয়া যাক রেশন তুলতে তো এই যে চলে আসলাম রেশন দোকানে ওই যে মোটামুটি এখন রেশন দোকানে আসলাম তো চলুন রেশনটা তুলে নিই ওই যে দেখুন মোটামুটি এই দেখুন রেশন দোকান থেকে যেখান থেকে রেশন তুললাম তো চলুন আমার বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা মোটামুটি এই দেখুন রেশন তুলে বাড়ি যাচ্ছে দেখুন চাল গম এই সমস্ত জিনিস রেশন থেকে নিলাম তো এখানে দাঁড়িয়ে পড়লাম এই যে এখানে দেখছেন পেছনে বাগান দেখছেন একটা এই বাগানের মধ্যে ওই দেখুন অনেক খাঁচা দেখা যাচ্ছে কালো কালো তো এই খাতার মধ্যে মৌমাছি আছে মানে এই সময় এই সিজনে মৌমাছি অনেক মধু সংগ্রহ করতে পারে দেখুন সর্ষে বিভিন্ন রকম চাষ হয় তো সর্ষের ফুল বিভিন্ন ফুল থেকে মধু এই সময় মৌমাছি অনেক মধু সংগ্রহ করতে পারে ফলে বিভিন্ন বাগানে বাগানে এরকম মৌমাছি চাক বসানো হয় তো যাই হোক এখন এখানে এই যে মৌমাছি উড়ছে তবুও এখানে দাঁড়িয়ে পড়লাম মানে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য মানে এই এই সমস্ত জিনিসগুলো গ্রামের এই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য তো যাই হোক এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা মোটামুটি রেশন নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে যে বাড়ি আসলাম আবার এই যে এখন মাঠে আসলাম এই যে দেখুন কীটনাশক দিতে যাচ্ছি ফুলে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এই যে মোটামুটি এই যে দেখুন ধপের মধ্যে কীটনাশক গুলিয়ে নিলাম জল দিয়ে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন মোটর সুটির জমি সম্পূর্ণ জমিটা একদম ঘেরা আছে নেট দিয়ে মানে পাখিতে খেয়ে যায় সেই জন্য তো যাই হোক ব্যাকগ্রাউন্ডে হয়তো ছেলে মেশিনে আওয়াজ পেতে পারেন কারণ মেশিন যে জল দেওয়া হচ্ছে শুটির জমিতে তো যাই হোক তো চলুন ফুলে কীটনাশকটা দেওয়া যায় তো বন্ধুরা এই যে দেখুন ফুলের জমি এই যে দেখুন তো চলুন ফুলের জমিতে আগে কীটনাশকটা দিয়ে নিই তো তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা মোটামুটি এই যে লাল ফুলের দিকে কীটনাশক দিলাম তো এবার এই যে হলুদের দিকে দিচ্ছি তো চলুন কীটনাশকটা দিয়ে নিই তো তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা মোটামুটি এই যে কীটনাশক দেওয়া হয়ে গেলো সম্পূর্ণ ফুলের জমিতে গাঁদা ফুলের জমিতে তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে গিয়ে এখন নদীতে স্নান করতে যাবো এ হে আমি আইসেই মাছ বেঁধে গেছে আর ড্যাঙাই পড়েছে মাছ দেখ আমি আস্তে আস্তেই রায়ক মাছ বেঁধে গেছে অনেকগুলোই তো হয়ে গেছে সবগুলো এই যে তিনজনের নেটে ভালোই হয়ে গেছে মাছ তো এই যে মোটামুটি যে ওখানে মাছ ধরছে তো যাই হোক এখন বাড়িতে যাই বাড়ি থেকে একটা কাজ আছে তো স্নান করে নিতে চলুন নদীতে তো বন্ধুরা মোটামুটি এখন নদী থেকে স্নান করা হয় এই নদী থেকে যে দেখছেন ওপারে মোষ চড়ছে মানে মোষ ঘাস খাচ্ছে তো যাই হোক এই যে পেছনে একটা অশ্বত্থ গাছ দেখছেন না এই অশ্বত্থ গাছটা বহু পুরনো একটা অশ্বত্থ গাছ তো যাই হোক এখন বাড়িতে যাওয়া যাক তো বাড়ি থেকে একটু কিছু কাজ আছে যাওয়া তো বন্ধুরা নদীর স্নান করলাম তো তারপরে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করলাম তো তারপরে এই যে আবার মাঠে আসলাম আর এই পেছনে দেখছেন দেখুন ধানের চারা মানে ধানের পাতো দেওয়া হয়েছে দেখুন কত সুন্দরভাবে ধানের পাতগুলো হয়েছে দেখুন গ্রামের পরিবেশটা দেখুন চারিদিকে সবুজে গ্রা গ্রাম গ্রাম ইজ দ্য বেস্ট পাখিদের কিচিমিচি আওয়াজ এটাই হলো গ্রামের পরিবেশ গ্রাম ছাড়া এরকম পরিবেশ কোথাও দেখতে পাবেন না গ্রাম ইজ দ্য বেস্ট এখন ছোলার শাক কাটবো তো চলুন যাওয়া যাক তো এই যে ছোলার শাক কাটতে চলে এসেছি তো চলুন ছোলার শাক কেটে নি তো এই যে দেখুন ছোলার শাক কাটতে এসেছি তো চলুন ছোলার শাক কাটছি যে দেখুন এই যে দেখুন মোটামুটি ছোলার শাক কেটে যে ব্যাগ বোঝাই করে নিয়েছি তো আমাদের এই জমি থেকে ছোলার শাক কাটলাম তো আরও কিছু তুলতে হবে মানে আরও কিছু ভাঙতে হবে তো চলুন যাওয়া যায় তো এই যে দেখুন মোটর থেকে জল উঠছে এই যে দেখুন এই জল এই যে দেখুন পাতো খোলাতে যাচ্ছে মানে ধানের চারার জমিতে এই যে যাচ্ছে কত সুন্দর গ্রামের পরিবেশ তাই না দেখুন কত সুন্দর মাঠের মানে সবজি ক্ষেত গ্রামের পরিবেশটা অন্যরকম তো যাই হোক এখন আমি পেঁপে ভাঙবো তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমাদের পেঁপে বাগানে চলে এসেছি তো চলুন কিছু পেঁপে ভেঙে নিই তো বন্ধুরা এই যে দেখুন মানে গাছটা উঁচু তো ঠেউ হবে না সেই জন্য এই যে একটা লগি নিয়ে নিয়েছি বাঁশের চটা তো চলুন এইটাকে পেঁপে ভেঙে নিচ্ছি এই যে দেখুন পেঁপে পড়ছে দেখছেন এই যে দেখুন ওই দেখুন পেঁপে পড়ছে তো চলুন এইরকম ভাবে আগে কিছু পেঁপে ভেঙে নিয়ে যে দেখুন পেঁপে ভাঙছি তো চলুন আগে কিছু পেঁপে ভেঙে ব্যাগ বোঝাই করে নিই তো এই যে দেখুন মোটামুটি পেঁপে এখন ব্যাগের মধ্যে ভেঙে নিলাম মানে দু ব্যাগ পেঁপে ভাঙলাম তো চলুন এবার বাড়িতে এগুলো থেয়ে আসি তো আরও কিছু তুলতে হবে তো মোটামুটি পেঁপে ভাঙা হয়ে গেছে তো এখন এই যে পটল ভাঙবো মানে শীতের সময় তো পটল খুবই কম হয় মানে একদমই হয় না মানে এই যে দেখুন এতটা জমি নিচের দিকে আরও কিছুটা আছে মানে ওই ওই দূরের নিচের দিক আরও কিছুটা আছে তো চলুন এখন পটল তুলে নিই তো তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা মোটামুটি এই যে দেখুন কিছু পটল তুললাম এই যে দেখুন কাঁচা পাকা দিয়ে মোটামুটি কিছু পটল তোলা হয়েছে মানে শীতের সময় এই সময় একদমই পটল হয় না মানে ফুল জালই আসে না সেই জন্য পটলও হয় না তো যাই হোক কিছু পটল এবং ছোলার শাক পেঁপে এই সমস্ত জিনিস তোলা ভাঙা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাব তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা মোটামুটি সমস্ত জিনিসই বাড়ি নিয়ে গেছি ছোলার শাক পেঁপে পেঁপে এক ব্যাগ নিয়ে গেছি আর এক ব্যাগে যে এখন নিয়ে যাচ্ছি তারপরে আপনার লঙ্কা তারপরে পটল এই সমস্ত জিনিস বাড়ি নিয়ে গেছি তো এই এই পেঁপের ব্যাগটা ছিল লাস্ট তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো আবার পরে কথা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন কতটা কুয়াশা মানে একদম কাছের জিনিস কাছে দেখা যাচ্ছে না আর এতটা ঠান্ডা পড়েছে কি বলবো মানে এই শীতকালে এই বছরে যতদিন ধরে সবজি আড়তে যাচ্ছি হলো সব থেকে বেশি ঠান্ডা দেখুন হাতে মোজা পড়েছি তবু হাত মুখ একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায় আট থেকে ন কিলোমিটার পর এরকম সাইকেল চালিয়ে যেতে হবে সবজি নিয়ে আড়োতে তো মোবাইল ধরে ক্যামেরা করে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো সেই কারণে ভিডিওটা মোটামুটি আরো দিকে আবার করবো তো এখন চলুন আরতে যাওয়া যাক দেখুন মোটামুটি সবজি আরতে চলে এসেছি চলুন সবজিগুলো মানে শাক সবজিগুলো বিক্রি করে দিতে চলছে মোটামুটি সবজি বিক্রি করা গেলে টাকা নিয়ে নিয়েছি আর দিকে যাওয়া তো বন্ধুরা সবজি বিক্রি করে যে বাড়ির দিকে যাচ্ছি তো আজ বেশি ঠান্ডা মানে এতটা ঠান্ডা মানে আজ মনে হচ্ছে যেন মানে এতদিন শীতের মধ্যে যতদিন আড়তে গেছে এবছরে সব থেকে বেশি ঠান্ডা আজ মনে এলো তো প্রচণ্ড ঠান্ডা এখনও প্রচণ্ড ঠান্ডা লাগছে হাওয়া হচ্ছে হালকা হালকা রোদ্দুর উঠেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি মানে যেতে তো কষ্ট হয় তো কষ্ট হলেও তো সব দিন আড়তে যেতেই হয় তো তারপরে কিছু অর্থ পেলাম তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি তো তাই ভিডিওটা এখানে শেষ করছি ভাষা খুব সুস্থ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে